আকাশবাণী কলকাতা। কথায় বলে মানুষ অভ্যাসের দাস, সবই আস্তে আস্তে সয়ে যায়। এই তো কদিন আগেও একটা গোটা দিন ঘরে থাকতে হচ্ছে বলে আমরা হাঁপিয়ে উঠছিলাম। আর আজ শুধু আমি বা আপনি কেন, যারা বিভিন্ন রাজ্য বিভিন্ন শহরে নিরুপায় হয়ে বন্দি হয়ে রয়েছেন, তাদের কাছেও প্রিকশন মেনে এই লকডাউনের সময়ে ঘরে থাকাটাই দ্য নিউ নর্মাল। জীবনযাপনের এই আমূল পরিবর্তনের সময় অনেক অন্ধকারের মধ্যেও আসার আলো এই যে নিজের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে তারা কেউ গাইছেন গান, কেউ লিখছেন কবিতা। বেশিরভাগ মানুষেরই তাদের পরিবারের সাথে যোগাযোগ আরও নিবিড় হয়েছে। এভাবেই যেসব প্রবাসী বাঙালিরা দূরে থেকে ভালো থাকার চেষ্টা করছেন, তাদের নিয়েই এখন শুনবেন একটি রূপক অনুষ্ঠান, প্রবাসীর লকডাউন। নমস্কার, আপনাদের সাথে আমি রাজর্ষী বন্দ্যোপাধ্যায়। লকডাউনের দিনগুলোতে পরিবর্তিত জীবনযাপনে আমাদের মানিয়ে চলতে হচ্ছে। আজ আমরা কথা বলবো আমাদের বেশ কিছু প্রবাসী বন্ধুদের সাথে, যারা এখন আছেন ভারতের নানা রাজ্যে। চলে যাব দিল্লিতে, কথা বলবো বন্ধু জয়ন্তর সাথে। আমার নাম জয়ন্ত বসু, বাড়ি কলকাতায়। বিগত 3 বছর ধরে চাকরি সূত্রে দিল্লিতেই থাকি, আপাতত ময়ূরবিহার ফেজ 1-এর বাসিন্দা। দেশের অন্য প্রান্তের মতো দিল্লিতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। মার্চ মাসের 2 সপ্তাহ থেকেই বাড়িতেই কাজ চলছে। এই নতুন জীবনধারাকে মেনে নিতে বেশ কয়েকটা দিন তো লেগেছেই। এই যেমন সকালে তাড়াতাড়ি উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হতে হচ্ছে না, যেখানে যেমন ইচ্ছা বেরোতে পারছি না, খাবার দাবার বুঝে শুনে খরচ করতে হচ্ছে, এমন আরও অনেক কিছু। তবে সব কিছুরই একটা ভালো দিক থাকেই। এই একাকী জীবনযাপন করতে গিয়ে বেশ কিছু নতুন অভ্যাস জন্মেছে। বারান্দায় গুটিকত গাছ রেখেছি, সেগুলোকে সকাল সন্ধ্যে জল দেওয়া, যত্ন নেওয়া, এটা একটা রোজকার কাজ হয়ে দাঁড়িয়েছে। আমার একাকিত্বে এরাই আমার সাথী। ছবি আঁকতে বরাবরই খুব ভালোবাসি, তবে আগে রোজকার কাজের চাপে ঠিক করে সময় বের করতে পারতাম না। আজকাল অফিস আর বাড়ির কাজ শেষ করেই বাকি সময় মন ভরে ছবি আঁকতে পারি। শিখছি নতুন নতুন ধরনের ছবি আঁকা, এই যেমন মধুবনী, ওয়ার্লি, ডুডল, আরও কত কী, বটল পেন্টিং, পট পেন্টিং, ক্লে আর্ট, পেপার আর্ট, সব কিছুতে একটু আধটু হাত চালাচ্ছি। সময়ও কাটছে আর নতুন কিছু বানাবার আনন্দে একাকিত্বটাকেও ভুলে থাকছি। এসবের সাথে সাথে গৃহকর্মে নিপুণ হচ্ছি বই কি, সে গোল নরম রুটি বানানোই হোক বা অফিসের কাজের ফাঁকে ফাঁকে ঘরটাকে গুছিয়ে নেওয়া হোক। তবে যতই এদিক ওদিকে মনকে ভুলিয়ে রাখি, আমার মনের ভেতর কোথাও না কোথাও একটা চিন্তা থেকেই যায়, কবে সব কিছু আবার স্বাভাবিক হবে, কবে আবার আগের মতো সবার সাথে দেখা হবে। শেষে একটাই আবেদন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, বয়স্ক শিশুদের বিশেষ যত্ন নিন, পারলে যার দরকার তাকে একটু সাহায্য করুন। এবার চলে যাব আরব সাগরের পাড়ে মুম্বাইতে, কথা বলবো সঙ্গীত শিল্পী অঙ্কিতার সাথে। নমস্কার, আমি অঙ্কিতা দে। কলকাতায় আমার বাড়ি, কিন্তু কর্মসূত্রে লাস্ট 1 বছর ধরে আমি মুম্বাইতে আছি। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে করোনা ভাইরাসে পুরো দেশ আক্রান্ত, তাই এইরকম একটা সময় নিজেকে সুস্থ রাখাটা সবচেয়ে বেশি জরুরি। আর নিজেকে সুস্থ রাখার জন্যে কিছু প্রিকশনস যেগুলো আমি মেনে চলি, যদি খুব বেশি এমার্জেন্সি না থাকে তাহলে আমি বাইরে দোকান বাজারে যাওয়াটাও অ্যাভয়েড করি। আর যতটা সম্ভব এমন খাবার খান যেটা হাইলি রিচ ইন ভাইটামিনস অ্যান্ড প্রোটিন, যাতে আপনাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকে। এগুলো করেও আর একটু যদি সময় বের করে উঠতে পারেন তাহলে একটু এক্সারসাইজও করবেন। জানি সময় কাটানোটা একটু ডিফিকাল্ট, বাট এইরকম একটা সময়তে সবচেয়ে বেস্ট জিনিস যেটা আপনি করতে পারেন, এই দিনগুলো আপনাদের ফ্যামিলিকে একটু বেশি করে সময় দিন। নতুন নতুন কিছু খাবার রেসিপি আবিষ্কার করতে পারেন, আর বাকিটা সময় গান, রিয়াজ আর সোশ্যাল মিডিয়াতেই আমার সময় কেটে যায়। এমন গানের ভেলায় ভেসে যেতে ইচ্ছে করে। আর এখন চলে যাব বেঙ্গালুরুতে, কথা বলবো নির্ঝরের সাথে। নির্ঝর ফ্রেঞ্চে স্নাতক, চলুন শোনা যাক ওর কথা। Bonjour tout le monde, je m'appelle Nirchor. আমার নাম নির্ঝর, বাড়ি চন্দননগরে। কর্মসূত্রে এখন আমি ব্যাঙ্গালোরের বাসিন্দা গত 6 বছর ধরে। করোনা ভাইরাস নিয়ে একটা ঢাক ঢাক গুড়গুড় চলছিল বেশ কিছু মাস ধরেই। ফেব্রুয়ারিতে প্রথম জানতে পারলাম কেরালাতে কিছু পেশেন্টস ধরা পড়েছে কোভিড-19।
ধীরে ধীরে সেই রোগ এসে পৌঁছলো আমার এই শহরেও। সচেতনতা প্রথম দিকে সেভাবে গড়ে ওঠেনি, তাই অনেক সময় কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে রোগটা বেশ দ্রুত ছড়িয়ে পড়েছিল। তারপর শুরু হলো লকডাউন। সরকারি নির্দেশে দেশের জনগণ আরো অনেক বেশি সচেতন হলো, আর আমাদের শুরু হলো এই নতুন অভ্যেসের জীবনযাপন। সব সময় বাড়িতেই থাকা, সীমিত পরিমাণ সরবরাহে নিত্য প্রয়োজন মেটানো, যেটুকু প্রয়োজনে না বেরোলেই নয় তখনই কেবল বেরোনো, মুখ সেটে গ্লাভস পরে বাড়ি ফিরে যা যা কেনা হলো সব ধুয়ে ফেলা, 20 সেকেন্ড ধরে হাত ধোয়া তো রইলই। অফিসের কাজ তো বাড়ি থেকে শুরু হয়েই গেছিল লকডাউন শুরু হওয়ার আগে থেকেই, হাতে তাই অঢেল সময়। কত হারিয়ে যাওয়া ভালো লাগাগুলো ফিরে এলো এই অখণ্ড অবসরে। রান্না করছি প্রত্যেক দিন ভালোবেসে, নিরামিষই বেশি। আমিষের সরবরাহ নেই বললেই চলে, ডিমই তাই ভরসা। দুপুরে খেতে খেতে কত জমে থাকা ভালো সিনেমা দেখছি, খাওয়ার পর কাজের ফাঁকে গল্পের বই পড়ছি, যেগুলো মন খারাপ করে এতদিন পড়েছিল। বিকেলে ছাদে গিয়ে একটু দাঁড়াই, সূর্যাস্ত দেখি। বাড়িতে বাবা মা, আমরা দুই ভাই এখানে অপেক্ষা করতে থাকি কবে আবার দেখা হবে কাছের মানুষগুলোর সাথে, কবে আবার যাব তাদের কাছে। লকডাউনের জন্য আমার বেড়াতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করতে হয়েছিল, সেটাও হয়তো সামনের বছর যাব। মহামারীকে কাবু করে আমরা আবার পুরনো ছন্দে ফিরব। এই ধৈর্যের পরীক্ষায়, এই একাকিত্বের জীবনে বারবার ফিরে আসি রবি ঠাকুরের আশ্রয়ে, মুক্তির প্রার্থনায়। আজ কথা বলছি ভারতের বিভিন্ন রাজ্যে থাকা প্রবাসী বাঙালিদের সাথে। অনেকে কর্মসূত্রে মুম্বাই যান, তারপর সেখানেই পাকাপাকিভাবে থেকে যান, তেমনই একজন অভিনেত্রী দেবিনা। চলুন শোনা যাক দেবিনার ঘরবন্দি জীবনযাপনের কথা। নমস্কার, আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা, আর আমি দেবিনা। এখন আমি মুম্বাইতে থাকি, কিন্তু মুম্বাইতে থাকি আর কলকাতায় আর এনিওয়্যার এলস ইন দ্য ওয়ার্ল্ড ইটস দ্য সেম সিনারিও এভরিওয়ের। সবাই বাড়িতে রয়েছে লকডাউন সিচুয়েশনে, শুটিং বন্ধ, অবভিয়াসলি বাড়ি থেকে বেরোনো হচ্ছে না, অ্যান্ড উই আর লিসনিং টু দ্য ইনস্ট্রাকশনস টু দ্য টি। গভর্নমেন্ট থেকে যখন বলা হয়েছে যে বাড়ি থেকে বেরোনো উচিত নয়, আমরা ডেফিনেটলি বাড়ি থেকে বেরোচ্ছি না। সবার মতো আমাদেরও একটুখানি প্রবলেম হচ্ছে, কেননা বাড়িতে বসে থাকার অভ্যেস নেই, রোজ শুটিং এর জন্য বেরোনোর অভ্যেস। কিন্তু আমাদের দেশটাকে এখন ঠিক করতে হবে, মানে হিল করতে হবে, পুরো দুনিয়াটাকে হিল করতে হবে। তার জন্য প্রত্যেকের জন্য জরুরি যে ইনস্ট্রাকশন মেনে বাড়িতে বসে থাকে, বাড়িতে যা যা জিনিস আসে সেটাকে হ্যান্ড স্যানিটাইজ করে নিয়ে সেটাকে ঢোকানো, কিংবা সবজি ভাজি সেগুলোকে ভালো করে ভিনিগার দিয়ে কিংবা বেকিং সোডা দিয়ে ধুয়ে বাড়িতে ঢোকানো, এইসবই কাজ করছি। প্রথম 4-5 দিন তো আমি বাড়ি প্রচন্ড ভালো করে পরিষ্কার করলাম, জুতোর র্যাক সাফ করলাম, বইয়ের র্যাক সাফ করলাম, জামা কাপড়ের র্যাক সাফ করলাম। সবকিছু করার পরে এত ধুলো খেয়ে আমার মাথায় ধরে গেল। তারপরে ভাবলাম যে না না, আই হ্যাভ টু টেক ইট ইজি। আর তারপরে শুরু করলাম সিরিজ দেখা। থ্যাংকস গড টু অল দিজ সিরিজ, বাড়িতে বসে থাকাটা অত বোরিং নয়। আর যখন আমরা একটা সিচুয়েশনে থাকি, খারাপ হোক কিংবা ভালো, সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে যে নাথিং লাস্ট ফর এভার। একটা ভালো, প্রচন্ড ভালো সিচুয়েশনের মধ্যেও যখন আমরা থাকি, আমি ওই কথাটা মাথায় রাখি যে নাথিং লাস্ট ফর এভার, বিকজ এই সিচুয়েশন থেকে আমরা বেরিয়ে যাবো। অ্যান্ড সো ইউ শুড নেভার টেক এনি সিচুয়েশন ফর গ্রান্টেড, অর নেভার ফিল টু ইলেটেড অ্যাবাউট আ ভেরি হ্যাপি সিচুয়েশন, অর টু স্যাড অ্যাবাউট আ ভেরি স্যাড সিচুয়েশন। নাও দ্য সিচুয়েশন ইজ নট ভেরি হ্যাপি, কিন্তু নিজেকে মনে থেকে ভাবতে হবে যে নাথিং লাস্ট ফর এভার, এই সিচুয়েশনটাও ঠিক হয়ে যাবে। আর আপনাদের যা যা করার ইচ্ছে, জাস্ট আই ফিল দ্যাট উই শুড অল ডু অল দোজ থিংস দ্যাট উই অলওয়েজ ওয়ান্টেড টু, অ্যান্ড অলওয়েজ ফিল পজিটিভ। মনের মধ্যে নেগেটিভ ভাবনা আমাদেরকে অনেক বেশি আক্রান্ত করে দেয়, আমাদেরকে অনেক বেশি নিরাশ করে। থিংস that we this too shall pass and we will all evolve out into a better world to live in. শুনছিলেন অভিনেত্রী দেবিনার কথা। সত্যি আমাদের আশা ছাড়লে হবে না, চলে যাব বেঙ্গালুরুতে, কথা হবে আমার নেমসেক রাজর্ষির সাথে, তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী রাজর্ষি ঘোষ। আমি রাজর্ষি ঘোষ। করোনার জেরে লকডাউনটা শুরু হওয়ার পর থেকেই কোথাও পালাতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছে হলেই ইচ্ছে পূরণ করা যায় কই। প্রথম প্রথম ওই সময় কাটানোটাই খুব কঠিন ঠেকছিল। এই ঠোঁট কামড়াচ্ছি কেন সময় থাকতে থাকতে বাড়ি চলে গেলাম না ভেবে, আবার এই ভাবছি
ভালোই হয়েছে, অতটা পথ অতটা ভিড়ে মিশে যেতে হতো। যদি কোনোভাবে অজান্তে আমিও ছুঁয়ে ফেলতাম রোগের উৎসটা, বরং এই ভালো। কিন্তু ভালো ভাবলেই কি মনের দৌড়াদৌড়ি থামে? রোজকার কাজে ছোট থেকে ছোট ভুল হয়ে যাওয়া, পরিচিতদের ফোন মারফত প্রশ্ন, এত খিটখিটে হয়ে যাচ্ছিস কেন রে? আমি বুঝলাম এভাবে বেশি দিন চলবে না, মানিয়ে নিতে হবে দ্রুত। আততে হলো তাই সপ্তাহখানেকের মাথায় বুঝলাম একা থাকার অস্বস্তিটা হাওয়া হয়ে গেছে, তার জায়গা দখল করেছে সময় কাটানোর সন্ধিরা। আসলে এখন ওয়ার্ক ফ্রম হোমের সুবাদে কাজের পরেও অনেকটাই খালি সময় থাকে, প্রিয় কাজ আর প্রিয় অভ্যেসগুলোকে সেই সময়টা দিতে লাগলাম ক্রমশ। বছরের এই সময়ে আমার ব্যালকনিতে ফুলের ভারে ঝুঁকে পড়ে একটা সোনাঝুরি গাছ। শুধু আমার বাড়ি না, আশপাশের দৃশ্যটাই রং বদলে হলুদ হয়ে যায়, আর হাওয়া দিলে মনে হয় রাস্তায় কেউ হলুদ নরম একটা শতরঞ্চি বিছিয়ে দিয়েছে। বারান্দা থেকেই ছবি তোলা শুরু করলাম, আর আমার ইনস্টাগ্রামের ফিডটা ধীরে ধীরে বাগান হয়ে উঠল। এর আগে জানতামই না এত মানুষের প্রিয় ফুল এই সোনাঝুরি। শুধুমাত্র তোলা ছবির সুবাদে যে কত পুরনো বন্ধুর সাথে ফের কথা শুরু হলো, কখনো ভাবিনি এরমটা হতে পারে। এই বন্ধুদের ঘোষণাতেই আজকাল টুকটাক রান্নাটাও শুরু করেছি, কখনো আলুর চচ্চড়ি কখনো পনির, ভালোই লাগে, কেমন স্বাবলম্বী বলে মনে হয় নিজেকে। এসব করতে করতে খেয়াল হয়নি, কিন্তু কাজে এখন আর মন বসাতে অসুবিধা হয় না, খিটখিটে ভাবটাও আমার গেছে। এখন শুধু মাথার ভিতরে একটাই কথা ঘুরপাক খায়, কথা না বলে বরং প্রার্থনা বলা ভালো, দ্রুত ফুরিয়ে যাক এই মহামারীর আতঙ্ক, মানুষ সেরে উঠুক জলদি। এখনো কত কিছু করা বাকি জীবনে, কত হারিয়ে যাওয়া প্ল্যান এক্সিকিউট করা বাকি, কত স্বপ্নের মতো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া বাকি। এখন ভাবি সব কিছু ঠিক হয়ে গেলে মহামারীর পর যতটা পৃথিবী দেখা বাকি আছে দেখে নেব। তবে আপাতত ঘরে থাকি, সুস্থ থাকি, আপনাদেরও সেটাই বলবো। ভারতের বিভিন্ন রাজ্যে থাকা প্রবাসী বাঙালির কাছ থেকে শুনছি তারা এখন কে কি করছেন। চলে যাব বেঙ্গালুরুতে, কথা হবে অন্বেষার সাথে। আমি অন্বেষা, বাড়ি নদিয়া জেলার কৃষ্ণনগরে। আজ 10 বছর আমার বাড়ি ও শহর থেকে দূরে। 2010 কলকাতাতে ডেরা বাঁধি কলেজে অ্যাডমিশন নিয়ে, 2013 পাড়ি দিই দক্ষিণ ভারতের পন্ডিচেরিতে পোস্ট গ্রাজুয়েশন করতে। তারপর চাকরি নিয়ে চলে আসি ব্যাঙ্গালোরে 2015। বছরে দুবার বাড়ি যাওয়া আর দুবার বাবা মা বোনের ব্যাঙ্গালোরে আসার মধ্যে দিয়েই আমার মন খারাপের দিনগুলো কেটে যায়। এরই মধ্যে এসে হানা দিল COVID-19 নামক এক ভয়ানক ভাইরাস। আমাদের দেশ তথা গোটা বিশ্বটাকে করলো গৃহবন্দী, আমিও আজ গৃহবন্দী। বাকি সবার মতো আমিও ভয়েই দিন কাটাই। বাড়িতে অসুস্থ বাবা, ডায়াবেটিক মা আর ছোট বোনটা আছে, কি করে আছে এহেন হাজারো চিন্তা, চাকরি স্যালারি কাট এসবেরও হাজার চিন্তা। কিন্তু তবুও দেশের বহু মানুষ যখন গৃহবন্দী দশাটা নিয়ে তিতিবিরক্ত হয়ে আছে, আমার কিন্তু তেমন একটা অসুবিধা হচ্ছে না। ছোট থেকেই আমি একটু ঘরকুনো শান্ত স্বভাবের, তাই এই শান্ত প্রেক্ষাপটটা আমার বেশ প্রিয়। বরং এই লকডাউন অবস্থাটা আমাকে অনেকটা সময় এনে দিয়েছে আমার নিজের মতো করে বাঁচার। যে কাজগুলো প্রাণের কাছের হলেও বাড়ি আর অফিসের টানা পড়ে এনে চাপা পড়ে থাকতো, এখন সেগুলোই করার এক অনবদ্য সুযোগ এসেছে। যেন খাতার পর খাতা আঁকছি, গান শুনছি, কখনো গল্পের বই, কখনো বা ল্যাপটপ খুলে ই-বুকস পড়ছি, এন্টার সিনেমা দেখছি দেশি বিদেশি নানা জনরের। খেয়ে ঘুমিয়ে এঁকে পড়ে বাড়ি থেকে দূরে এই 350 স্কোয়ার ফিটের ছোট্ট 1 BHK-তে আমার দিনগুলো খুব খারাপ কাটে না। নিজের মতো একা থাকাও হয়, আর মন খারাপ করলে আপনজনদের সাথে ভিডিও কলস তো আছেই। কখনো আমি কবিগুরু ডাকঘরের অমল, আবার কখনো মনে হয় আমরা সবাই রাজা আমাদের এই নিজের রাজত্বে। আমি বা আমরা সবাই বাড়িতে থাকলে যদি এই ভাইরাস দস্যুটিকে পরাস্ত করা যায়, এই গৃহবন্দী দশায় আমার অন্তত কোনো আপত্তি নেই। আমার এই গৃহবন্দী জীবনে আমার সঙ্গী হয়েছেন আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্ত বাতায়ন প্রান্তে জনশূন্য ঘরে বসে থাকি নিস্তব্ধ প্রহরে,
বাহিরে শ্যামল ছন্দে উঠে গান, ধরণীর প্রাণের আহ্বান, অমৃতের উৎস স্রোতে চিত্ত ভেসে চলে যায় দিগন্তের নীলিম আলোতে। কার পানে পাঠাইব স্তুতি, ব্যাঘ্র এ মনের আকুতি, অমূল্যের মূল্য দিতে ফিরে সে খুঁজিয়া বাণীরু করে থাকে চুপ বলে, আমি আনন্দিত ছন্দ যায় থামি বলে ধন্য আমি। শুনছিলেন মুক্ত বাতায়ন প্রান্তে। এখন আবার ফিরে যাব মুম্বাইতে, কথা বলবো সঙ্গীতশিল্পী সুপ্রীতের সাথে। নমস্কার, আমি সুপ্রীত চক্রবর্তী, আর গানের সূত্রেই আমি মুম্বাইতে এসেছি, আন্ধেরি ওয়েস্ট। দুবছর ধরে আছি এখানে, আমি গানের মধ্যেই থাকি, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ছোটোবেলা থেকে শিখে এসেছি, এখনও তাই নিয়েই আছি। রেয়াজ ছাড়া একটু শরীর চর্চা করি, যেটা এখন সমস্ত বিশেষজ্ঞরা বলছে। খাবার আমি নিজেই বানাই, যেরকম এতদিন বানিয়ে এসেছি। আমি বারবার যা কিছু করি, যে কোনো জিনিস যদি আমি ধরি, তারপরে আমি হাত বারবার স্যানিটাইজ করি। আর যদি কিছু জিনিস আমি হোম ডেলিভারিতে অর্ডার করি, মানে ধরুন সবজি বা অন্য কিছু, যে কোনো কিছু, এখানে বেরোনো একেবারেই বারণ। তো অর্ডার দিলে এটা বাড়ির বাইরে রেখে দিয়ে যায়, তো বাড়ির বাইরে 12 ঘন্টা থাকে, তারপরে আমি সেটা বাড়ির দরজায় বাইরে থেকে নিই, ভিতরে তুলি। তো এরকমভাবেই আমি আমার তরফ থেকে যতটা হয় আমি ততটাই করি, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এই কটা জিনিস আমি অবলম্বন করি। আরও যে জিনিসগুলো সরকার থেকে বলা হয়েছে, সরকারের নির্দেশাবলীতে দেওয়া হয়েছে, সেগুলো আপনারা মেনে চলবেন। আশা করি কেউ বাইরে বেরোবেন না, বাইরে বেরোচ্ছেন না, ঘরের মধ্যেই থাকুন। আমি তো একা আছি, আমার কথা নেই বাদ দিন, কিন্তু অনেকেই পরিবারের সাথে আছে। তো আপনার পরিবারকে সময় দিন, সবাইকে সময় দিন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গানের মধ্যেই সবসময় ডুবে থাকি, বিভিন্ন রকমের গান রেয়াজ করা, গান তোলা, গান গাওয়া, এই নিয়েই আমি থাকি। তাই আমি এখন কিছু রেয়াজ করছিলাম কিছু কিছু জিনিস, তাই একটা গান গাওয়ার খুব ইচ্ছা হলো। না অভিমানে চলে যেও না, অভিমানে চলে যেও না, না অভিমানে চলে যেও না, এখনই শেষের গান গেও না, গেও না এখনই শেষের গান গেও না, অভিমানে চলে যেও না, না না অভিমানে চলে যেও না। গানের বেশ মনে রেখে শেষ করবো আজকের অনুষ্ঠান। সঙ্গে ছিলাম রাজর্ষী বন্দ্যোপাধ্যায়। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন। এতক্ষণ শুনলেন লকডাউন পরিস্থিতিতে প্রবাসী বাঙালিরা কি করছেন, কেমন আছেন, তাই নিয়ে একটি রূপক অনুষ্ঠান প্রবাসীর লকডাউন।